কাজ করতে গিয়ে আটকে যাওয়া শ্রমিকরা বাড়ি ফেরায় খুশির হাওয়া শ্রমিক ও শ্রমিক পরিবারের। দিল্লিতে দিনমজুরের কাজ করতে গিয়ে দিল্লির ভয়াবহ পরিস্থিতিতে 3 দিন সেখানেই কারখানার মধ্যে আটকে ছিল মুর্শিদাবাদের নওদা থানা ত্রিমোহিনী সাহেবপাড়া এলাকার 13 জন শ্রমিক। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা পরে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পরিবার আবেদন জানান তাদের সেখান থেকে উদ্ধার করে ঘরে ফেরানোর জন্য। বিভিন্ন দল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী তাদের ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা করেন। তারা এসে পৌঁছয় হাওড়ায়, সেখান থেকে সড়ক পথে মুর্শিদাবাদের নিজেদের বাড়িতে ফিরেছেন তারা। এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে মুর্শিদাবাদ জেলা সভাধিপতি তাদের হাতে 5,000 টাকার আর্থিক সাহায্য করেন ও আগামীতে তাদের কাজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। পরিবারের লোক গ্রামবাসীরা সকাল থেকে খাওয়া দাওয়া ভুলে চোখ পেতে রেখেছেন রাস্তায়, কখন ফিরবে ঘরের ছেলে। অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি শ্রমিকরাও। মুর্শিদাবাদে কাজ না পেয়ে কিছু টাকা উপার্জনের জন্য এক প্রকার বাধ্য হয়ে মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ যুবক পাড়ি দেয় ভিন রাজ্যে ভিন দেশেও। তবে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা বাইরে যেতে চান না বলেই জানান। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট নিউজ বাংলা 24x7। কিছু লোক চাচ্ছিল এনআরসি চালু, কিছু লোক চাচ্ছে না, এলে লড়াই পাথর সরাসরি করছিল, সবই দেখেছি আমরা, গুলি বম সবই দেখে গুলি বম চলছে, মনে কি গলিতে লড়াই চলছে, আমি উপরে ছিলাম, সাদের উপরে ছিলাম, তো দেখছিলাম কি হচ্ছিল। আমাদের অবস্থা এমন হয়েছিল, আমার নিচে নিচে পাশ দাঁড়া ছিল, আমাদের খুবই খারাপ অবস্থা, বাড়িতে ফোন কামড়ে এক বলি এক হয় এক বলি, সত্যি কথা বলি না। বাড়িতে ফিরলাম, আমি তারা ছিল, বাকি ওর মানে যা আমাদের কলম ভাই ছিল তো যে হেড, সব যোগাযোগ করেছে এনেছে যে বাড়ি ফিরে মোরা যাব না, এখানে কাজ দেবো বলছে, এখানে ব্যবস্থা তো বাইরে যাব না। আলমগীর আলমগীর দিল্লি গন্ডাচক। কতদিন আগে গেছিলে তোমার কাছে? আমরা বলতে গেলে আমি গেছিলাম গত ফেব্রুয়ারি 17-18 তারিখে গেছিলাম, আর বাকিরা যেখানে ছিল ওরা কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস থেকে ছিল ওখানে। কিসের কাজ করতে তোমরা ওখানে? ওখানে ক্যাপাসিটার কাজ করতাম দিল্লির। অবস্থা খুবই খারাপ ছিল, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ওখানে। ওখানে আমরা নিজের চোখে কিছু অনেক ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি, আমরা খুব আতঙ্কে ছিলাম ওখানে। এই যে বাড়ি ফিরতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অন্য কোথাও বলতে গেলে যতদিন আপাতত দিল্লি লাগছে, দিল্লি এরকম লাগছে, এখন যদি অন্য কোথাও যায় অন্য কোথাও এই পরিস্থিতি হতে পারে না হওয়ার কিছু না, যতদিন এই পরিস্থিতি শান্ত হচ্ছে ততদিন এখন দেশে থাকার চেষ্টা করবো। এখানে তো মানে কাজের অভাব বলেই বাইরে যাওয়া, অবশ্যই কাজের অভাবে বাইরে যাওয়া চাইবে যে এখানে কাজের ব্যবস্থা করা হোক। হ্যাঁ অবশ্যই চাইবো, আমি প্লাস আমাদের সঙ্গে যারা গেছিল যারা কর্মহারা হয়েছে তাদের তো অবশ্যই দেশের আরও আমাদের মতো আছে তাদেরও কাজের জন্য আমরা নেতাদের কাছে আবেদন করবো। কতজন ছিলেন আপনারা? আমরা ওখানে 13 জন ছিলাম। কাজের সাহায্য বলতে গেলে ওখানে আমরা যখন আটকে গেলাম, আটকে যাওয়ার একদিন পরে আমরা ফোন করেছিলাম, একদিন পরে দেশে ফোন করেছিলাম, দেশে ফোন করার পরে বাবাদের ফোন করেছিলাম, বাবারা গেছিল আমাদের এখানে যে জেলা পরিষদ সভাপতি ওনার কাছে গেছিলেন, আর আমি ডাইরেক্ট ফোন করেছিলাম থানার ওসির কাছে, বড়োবাবুর কাছে ফোন করার পরে আমরা যখন দুজনে দুই জায়গায় ফোন করি, ফোন করার পরে চারিদিক থেকে সুযোগ হয়ে যায় আমাদেরকে ওখান থেকে উঠে নিয়ে আসার জন্যে, সাহায্য করতে শুরু করে দেয়। তো ওদের দীর্ঘ সাহায্য করার পরে আমরা মোটামুটি মঙ্গলবারে রাত্রে ফোন, রাত্রে থেকে যোগাযোগ করতে দিয়েছি, বুধবার রাত্রে পর্যন্ত আমরা বেরিয়ে চলেছি 24 ঘন্টার মধ্যে। কি নাম তোমার? কালাম শেখ। আটকেছে তাদের মধ্যেও একটা লোক নাম আমাকে কল করেছে, তো আমি বুঝতে পারি সেই কলটা যে তাদের কল। তো আমি সাংবাদিকের নাম্বার যেটা দিল আমাকে সেই নাম্বারে আমি আমার অফিসকে দিয়ে যখন যোগাযোগ করালাম, তারা বললো যে হ্যাঁ আমরা এরকম জায়গায় আছি। তারপরে যে আমাকে যারা কল করেছিল এখান থেকে ডাইরেক্ট, তাদের আমি যখন কল ব্যাক করলাম, তখন দাদা আমরা এই জায়গায় আছি, আমাদেরকে বাঁচান। আমি তখন দিল্লির আমার অফিসকে অ্যাক্টিভেট করলাম, এবং যে মিনিস্ট্রি অফ হোমের যিনি স্টেট মিনিস্টার রেড্ডি, কিষান রেড্ডিকে যোগাযোগ করে তাকে বলা হলো যে এরকম স্পটে আমাদের জেলার কিছু মানুষ আটকে আছে, আপনি যেভাবে ওকে তাকে উদ্ধার করুন, 2-3 দিন খাবার পায়নি, তাদেরকে খাবার পাঠান। তখন গৃহমন্ত্রী ব্যাপারটায় সিরিয়াসই নাই, এবং ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয় যেহেতু দিল্লি তার দায়িত্বের মধ্যে পড়ে, ফলে তাদের পক্ষে কাজটা করতে কিছুটা সুবিধা হয়।
ততক্ষণে তারা সেখানটায় পুলিশ পাঠায়, তাদেরকে উদ্ধার করা হয়। আমাদের অফিস সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, আমিও যোগাযোগ রেখেছি, আমি আমার অফিসের সঙ্গে যোগাযোগ রেখেছি, সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখিনি। রাত্রেবেলায় যখন আমার অফিস বলল যে হ্যাঁ তাদেরকে রেস্কিউ করা হয়ে গেছে, তখন আমি তাদেরকে ফোন করলাম রাত্রেবেলায়। তখন তারা বললো হ্যাঁ দাদা আমরা উদ্ধারে গেছি, আমাদেরকে পুলিশ দিল্লি স্টেশনে নিয়ে যাচ্ছে, আপনি চিন্তা করেন এবার আমরা চলে যেতে। এই হচ্ছে খবর। আমি দিল্লিতে আমার অফিসের অফিসিয়াল অ্যাড্রেস দিয়ে আবার বলে দিয়েছি যে দিল্লিতে কোনো বাংলার কোনো জেলার কোনো বাঙালির, সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক, দিল্লিতে কোনো বাংলার কোনো বাঙালির যদি কোনো অসুবিধা হয় দিল্লিতে আমার অফিসে যোগাযোগ করুন। আমি আমার অফিসিয়াল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সবাইকে বলে দিয়েছি দিল্লিতে আমার অফিসে যোগাযোগ করুন। দিল্লির যে কোনো জায়গায় যদি বিপদ হয় সেখানটায় আমি থাকলাম, বাংলার একজন সিপাহী হিসাবে আমি সেখানে থাকলাম, আমি তাদেরকে উদ্ধার করব। আমি কালকে বা পরশু দিল্লি যাচ্ছি, তখন আমি নিজে সেই স্পটে যাব, কিন্তু আমার দিল্লিতে আমার অফিস হাইপার অ্যাক্টিভ অফিস, আমি আমার অফিস থেকে আরামসে কন্ট্রোল করতে পারবো। তাই বাংলার কোনো মানুষের যদি দিল্লিতে দাঙ্গার ঘটনায় যদি আটকে যান, কোথাও কোথাও বিপদে পড়েন, আপনারা আমার অফিসকে জানান, আমাকে জানান। আমার মোবাইল নম্বর সকলে জানা আছে, 9868180498, আমাকে জানান। আমি নাও যদি ধরি মোবাইল, আপনারা আমাকে মেসেজ করুন, আমি আপনাদেরকে উদ্ধার করার জন্য যত রকমের প্রচেষ্টা করা দরকার আমি করতে থাকবো। যে কোনো প্রান্তের যে কোনো বাঙালি যারা বাংলায় ফিরতে যান, আপনারা আমার সঙ্গে আরামসে যোগাযোগ করুন, অনায়াসে যোগাযোগ করুন। কে কোন পার্টি করেন দেখার দরকার নাই, কে কাকে ভোট দিয়েছেন দেখার দরকার নাই, আপনাদেরকে উদ্ধার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি করব আপ্রাণ চেষ্টা করে। শেষ মুহূর্তে হলেও তাদেরকে যে আমরা মুর্শিদাবাদ জেলায় বা তাদের নিজের বাড়িতে আনতে পেরেছি, এটা আমাদের কাছে, আমি মনে করি এটা আমাদের কাছে নৈতিক জয়। তার কারণ এরা কাজের সন্ধানে রুটি রোজগারের জন্যে নওদার ত্রিমোহিনী গ্রামের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, তারা আমাদের অতি আপনজন। সেখানে দিল্লির গন্ডা চকে তারা কাজের সন্ধানে গিয়েছিলেন, কিছুদিন কাজ করার পর ওখানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি হয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, ওরা সেখানে আটকে যায়। তিন দিন কিছু না খেতে পেয়ে, মানে জীবনের সাথে লড়াই করে প্রতিনিয়ত আমাদের সাথে কন্ট্যাক্ট রেখেছিল, কীভাবে বাড়ি ফিরব সেই চেষ্টা করছিল। শেষমেশ তারা বাড়ি ফিরতে পেরেছে এবং তাদের প্রশাসন এবং বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাননীয় পর্যবেক্ষক এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি যথারীতিভাবে সমস্ত ব্যবস্থা আমার সাথে কথা বলে তিনি অ্যারেঞ্জ করেছিলেন। তারা হাওড়া থেকে তিনি নিজস্ব গাড়ি পাঠিয়ে দিয়েছে, তিনি আর্থিকভাবে তাদেরকে কিছু হেল্প করেছে, তাই তারা বাড়ি ফিরতে পেরেছে। এবং বঙ্গ সংস্কৃতি বলে একটা এনজিও তাদেরকে করেছে, আমি কাউকে খাটো করছি না, শেষমেশ তারা বাড়ি ফিরেছে সবার উদ্যোগে, তার জন্য আমি ধন্যবাদ। তো আমরা তাদের পরিবারকে সান্ত্বনা জানিয়েছি, তাদের পরিবারকে বলেছি যে আপনারা নির্ভয়ে থাকুন, আমরা ওদেরকে ফিরে আনব। তাই আনতে পেরে আমি ওই এলাকার জনপ্রতিনিধি হিসাবে বা এলাকার মানুষ হিসাবে আমার অত্যন্ত ভালো লাগছে। তাই তাদেরকে আমার পক্ষ থেকেও জেলা পরিষদের পক্ষ থেকেও আমরা কিছু আর্থিক হেল্প করলাম এবং আগামী দিন তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এবং তাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি এই অঙ্গীকার তাদেরকে দিলাম। এই 13 জন শ্রমিকের